नमस्कार प्रिय दर्शक बंधु इलेक्ट्रिकल बासु चैनलेर आरो एकटी नतुन भिडियोते सबाइके स्वागत। तो प्रिय दर्शक आजकेर एई भिडियोते ओरिएंट कोम्पानिर सिलिंग फैन किभाबे खुलबेन एबं रिपेयार करबेन सेटा आमरा आजकेर एई भिडियोते शेखाबो। तो प्रथमेई बोली ओरिएंट कोम्पानिर जत सिलिंग फैन आछे समस्त सिलिंग फैन किन्तु मेटाल बडी थाके ना, समस्त बडी किन्तु टिनेर थाके, जार जन्य मेटाल बडी होले जे कोनो प्रसेसेई खोला जाए, किन्तु यदि टिनेर बडी थाके एई जे बडीटा तो टिन आछे, ठीक आछे, मेटाल ना बा कास्टिंग बडिओ ना, तो एटा यदि प्रसेसटा आपनि खोला ना जानेन ताहले किन्तु बडी बैंड होते पारे। आर बडी बैंड हवा माने बडी किन्तु फिटिंगस आसबे ना, बा फैन फिटिंगस होलो फैन किन्तु इजी आसबे ना। ताई बोलबो बडी खोलार प्रसेसटा शिखे निन। ओरिएंट फैनेर क्षेत्रे अन्यान्य फैनेर क्षेत्रे जे कोनो प्रसेसे खोला जाबे, किन्तु एई फैनेर क्षेत्रे किभाबे खुलबेन, जेहेतु टिनेर बडी आछे ताई एटा आमी देखिए दिच्छी किभाबे खुलते होबे, तो सेटा आपनि भालो करे देखे निन। आर जेहेतु एई फैनटा घुरछे ना ताई आमरा कानेक्शनटाও चेक करब, ठीक आछे, কয়েলে লিটে কানেকশন আছে কিনা, তো আমি সঙ্গে রিপেয়ারটাও দেখাবো আর বডি ওপেন প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তো আমরা কয়েলের লিডগুলো চেক করে নেব। তো এটা আপনি লাইন টেস্টার, সিরিজ বোর্ড বা মিটার দিয়েও করতে পারেন, তো আমি এই লাইন টেস্টার দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা রেড সবসময় কমন থাকে, যেহেতু 3 লিটার কয়েল আছে রেডটা কমন থাকবেই। তো প্রথমে দেখব বডি আছে কিনা, কোনো রকম বডি দেখাচ্ছে না। তো এবারে কয়েলের লিড কানেকশন আছে কিনা, এটা তো লিড কোনো কানেকশন নেই। আবার ইয়েলোতে কিন্তু কানেকশন আছে, জ্বলছে, কিন্তু ব্লুতে কিন্তু কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো আগেই বলছিলাম ফ্যানটা ঘুরছে না, ব্লু তারে কিন্তু কোনো কানেকশন নেই। তো যেহেতু কয়েলে কানেকশন নেই আমাদের ফ্যানটা খুলতে হবে, আর যেহেতু আমি আজকে খোলার প্রসেসটা দেখাবো ওরিয়েন্ট টিনার বডির ক্ষেত্রে, তো সেহেতু আমি আগেই কানেক্টরটা খুলতে হবে। যে কোনো ফ্যান খুললেই কানেক্টর আগে খুলতে হবে, তাই কানেক্টরটা খুলে নিচ্ছি। তারপর হচ্ছে অন্যান্য ফ্যানের ক্ষেত্রে এই স্যাপ কিন্তু কাটা থাকে, তো এই তারগুলো কাটা থাকার জন্য এদিক দিয়ে বের করলে অন্যান্য ফ্যানের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে যায়, কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে ওরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু স্যাপ কোনো কাটা নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে তারগুলো কিন্তু ভেতর দিয়ে বার করতে হবে, নাহলে কিন্তু এই কানেক্টরটাও এই ফ্যানের ক্ষেত্রে এই কানেক্টরটাও কিন্তু উপর দিকে আসবে না যদি তার না খোলে। আমি নাট খুলে দিয়েছি, কিন্তু যেহেতু তার আছে তার জন্য কিন্তু এটা আসছে না, নাহলে কিন্তু তার কেটে আসবে। তো তার জন্য এই তারগুলো কিন্তু ভেতর দিয়ে স্যাপের মধ্য দিয়ে বার করতে হবে, তাই আমি আস্তে আস্তে এগুলো বার করে নিচ্ছি। তো এই তারগুলো বার করতে হলে একটা চিমটা যদি এরকম হয় তো খুবই সুবিধা হয়, আর নাহলে এমনিতেও বার করা অনেকক্ষণ টাইম যাবে, আর যদি চিমটা হয় তাড়াতাড়ি এটিগুলো বেরিয়ে আসবে। তো আমি 3টে তার বার করে নিচ্ছি পরপর, তারপর দেখাচ্ছি। তো আমি 3টে তার শেপের মধ্যে দিয়ে বার করে নিচ্ছি, এরপর আমি কানেক্টরটা বের করে দেবো। তো এরপরে ফ্যানটা খুলবো, এই 3টে নাট খুলতে হবে, এই নাটগুলো খোলার দরকার নেই, এগুলো ব্লেডের নাট আছে, এই 3টে নাট খুলতে হবে। তো আমি 3টে নাট খুলে নিয়েছি, এরপর এটাকে তুলবো। তো অন্যান্য ফ্যানের ক্ষেত্রে এটাকে এইভাবে স্লিপ করে এইভাবে তোলা হয়, কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে যদি এইভাবে তুলতে যান তাহলে কিন্তু কি হবে, এই যে টিনের বডি আছে না, এই বডিটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। ব্যান্ড হয়ে গেলে এটা কিন্তু এখানে কিন্তু বসবে না। অনেক ফ্যানের ক্ষেত্রে এমনিতে এটা তুললে এমনি এই স্ক্রুড্রাইভার দিয়ে তুললে এটা উঠে আসে, কিন্তু অনেক ফ্যান এত বডি টাইট থাকে যার জন্য এটা কিন্তু তুলতে যাওয়া মানে এগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে। তার জন্য আমি বিকল্প একটা ব্যবস্থা ভেবেছি, যে সেইভাবে তুললে কিন্তু এটা ব্যান্ডও হবে না আর ব্যান্ড হওয়ার কোনো চান্সও থাকবে না। সেটা কিভাবে, তো যেহেতু এটা স্যাপটা গোটা আছে, আমরা এই তারগুলো কিন্তু এই উপর দিক দিয়ে বার করে দিচ্ছি, তারগুলো কিন্তু पाइपर क्लाम थाके ना जे नाट थाके पाइप टाइट हय तो एई दिक दिये बार करते हबे आस्ते आस्ते करे ठीक आछे एदिक दिये किन्तु बार करते हबे नाहले किन्तु एटा आमरा काजटा करते पारबो ना तो आमी आस्ते आस्ते करे एदिक दिये बार करे दिচ্ছি तो हमें तीनटे तार बार कर दिए जेखने पाइप टाइट है से जे नाट जाए से नाटेर ये दिए छिद्र दिए तो एरपर ए फैनटाके एइभावे धरबो ठीक आछे एइभावे जस्ट एइभावे धरार पर कोनो शक्त जायगाय एटाके एइभावे मारते हबे तो सेटा माटिते होते पारे बा जदि कोनो काठेर टुकरो हय ताहले किन्तु खूब भालो हय तो आमि एटा काठेर टुकरो निये नियेछि तो एटाके एइभावे एइभावे मारते हबे तो देखুন আমার কিন্তু এটা খুলে গেছে ঠিক আছে পুরো কিন্তু খুলে গেছে তো এখানে কিন্তু ব্যান্ড হওয়ার কোনো চান্স নেই এইভাবে খুললে কিন্তু ব্যান্ড হওয়ার বডি দেখুন এই টিনের বডি খুলছি আমি খুবই পাতলা বডি একদম এই দেখুন একদম পাতলা বডি তো এগুলো একটু যদি স্ক্রুড্রাইভার দিয়ে তুলতে যান কিন্তু এটা ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে বেঁকে যাবে বেঁকে যাওয়া মানে আর বডি কিন্তু ফিটিংস আসবে না তো যদি এইভাবে আপনি খুলেন তাহলে কিন্তু একদম কোনো বেঁকে যাওয়ার কোনো চান্সই নেই तो ये फैनर बडिटा खुलते हैं तो टीनर बडिर क्षेत्र जो फैन टीनर बडिर क्षेत्र किभाबे खुलबेन से प्रसेसटा देखे दिलाम ठीक है तो ये फैन खुलले बडी बेंके जावार बा टाल होवार कोनो सम्भावना नहीं तो एरपर आमरा देखबो जे फैनटा घुरछिलो ना तो आमरा कयलटा देखछि कयल किन्तु नष्ट हयनि कयल भालो आछे तो स्प्रिंग आछे स्प्रिंगटा आमरा खुले दिब ठीक है जेहेतु आमरा कयलटा बार करब नाहले खुलते हतो ना तो एरपर देखबो जे कयले कानेक्शन छिलो ना तो एबार आमरा एदिकटा खुलबो पुरो कয়েলটাকে बार करब দিয়ে তারপর দেখব যে ফ্যানটা কানেকশন কোথায় কাট হয়েছে কানেকশন শো করছে না কেন তো তার জন্য আমাদের কয়েলটা খুলতে হবে তো এর জন্য এই যে তারগুলো ছিল না এই তারগুলো আবার কিন্তু উপরের দিকে তুলতে হবে না হলে কিন্তু এই কয়েলটা আপনি খুলতে পারবেন না না হলে কিন্তু তারগুলো সব কেটে বেরিয়ে যাবে তো তার জন্য আবার এই তারগুলো কিন্তু যেহেতু শেপটা কাটা নেই তার জন্য কিন্তু হ্যাঁ তার জন্য বারবার এই তারগুলো কিন্তু তুলতে হচ্ছে আবার বার করতে হচ্ছে যদি শেপটা কাটা থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলাই ছিল না তো যেহেতু শেপটা গোটা আছে কোনো কাটা নেই তার জন্য আবার এই তারগুলো কিন্তু উপরের দিকে বার করতেই হবে তো এই তারগুলো আগে বার করে নিচ্ছি এগুলো আস্তে আস্তে বার করবেন নাহলে কিন্তু এই তারগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আবার নতুন তার লাগাতে হবে মানে আস্তে আস্তে না বার করলে তারগুলো কিন্তু থেতলে যাবে তার জন্য একটু সাবধানের সঙ্গে এটা করতে হয় আর কি तो हमें बार कर नहीं तीनटे तो हमारे हातुड़ी नेब हातुड़ी नार पर ये आस्ते आस्ते मारते सैपे तारो आछे तार देखे मारते हबे तो ये एकटू मारते बेरिये जाबे तो टाइट नहीं अनेक फैन क्षेत्र टाइट थाके तो आमरा कয়েলটা खुले नियेछि एरपर आमरा देखबो कोनो जायगाय कोनो कয়েলটা बास्ट होयेছে किना ठीक আছে আমাদের তিনটে তারের মধ্যে দুটো তারে কানেকশন আছে একটা তারে কানেকশন নেই এই ব্লু তারে কোনো কানেকশন নেই এই ব্লু তারটা আগে দেখতে হবে যেটা কোন কয়েল থেকে এসেছে রানিং কয়েল না স্টার্টিং কয়েল তো ব্লু তারটা কিন্তু এসেছে স্টার্টিং কয়েল থেকে তো আমাদের এই যে ভেতরের কয়েলটা এই কয়েলটা আমরা চেক করব কোন রকম কোনো বাস্ট আছে কিনা তো এটা ভালো করে এগুলো দেখতে হবে কোন রকম কোনো বাস্ট আছে কিনা तो कोनो रकम कोनो बास देखते पाচ্ছি না কিন্তু এইখানে একটা তার যেটা লিড তার ঠিক আছে যেটা কানেকশন এই লিড তার বেরিয়ে আসছে এই লিডের কানেকশন গুলো আসছে এখানে একটা তার দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখানে তারের কিন্তু ওটা কানেকশন থেকে কেটে গেছে আর দেখুন এই যেখানে তারটা লিড বেরিয়েছে সেইখানে দেখুন একটা বাস্ট যেরকম হলে বাস্ট কয়েল বাস্ট হলো যে এই টাইপের একটা যে কপার থাকে কপারটা এদিক ওদিক হয়ে যায় ঠিক আছে तो ये कपारे एक किन्तु चिन्ह आछे जेखाने बास्ट हय तो भेतरे हले बास्ट हलेओ होते पारे एकटा बास्ट हर चिन्ह देखा जाच्छे एई चिन्हटा एकटा बास्ट हले एरकम टाइपेर एई तारगुलो पुड़े एरकम हये जाय तो आमरा एई तारटा आगे एटाके एई तारेर संगे जोग करब तारपरे कानेक्शनटा देखब जे कानेक्शन आसछे किना ठीक आछे तारपरे एई बास्ट एटा भेतरे बास्ट हयेछे किना सेटा देखते हबे ठीक आछे तो एई तारटा आगे आमि एड एई तारेर संगे आमि जोग करे निच्छि तो हमारा ये तारটাকে এই ব্লু তারের সঙ্গে অ্যাড করে নিয়েছি। তো এরপর আমরা কানেকশনটা চেক করে দেখব যে কানেকশন শো করছে কিনা। দেখুন লাল তারে কিন্তু কানেকশন শো হচ্ছে কিন্তু ব্লু তারে কিন্তু এখন কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো তার মানে আরো কোথাও কয়েলে বাস্ট আছে, তার জন্য কানেকশন শো হচ্ছে না। তো এবার আমরা এই সামনের যে লিডগুলো আছে লিডগুলো খুলে দেখব যে এখানে কোনো কানেকশন এখানে কয়েলে কোনো বাস্ট হয়েছে কিনা বা কয়েলের তারের মধ্যে কোনো বাস্ট আছে কিনা, এটা খুলে আমরা দেখব। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সিলিং ফ্যানের ক্ষেত্রে কয়েল বাস্ট হলে কোথায় কয়েল বাস্ট হয়েছে সেটা কিভাবে ধরবেন। হ্যাঁ, এই কয়েলটা দেখুন উপরে কোথাও বাস্ট হয়নি, যে কয়েলের ভেতরে কোথাও বাস্ট আছে, তো কোথায় বাস্ট আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কিভাবে রিপেয়ার করবে এবং রিপেয়ার করার পর বার্নিশ দিতে হবে। বার্নিশ না দিলে কিন্তু কয়েল লাস্টিং করবে না। তো কিভাবে বার্নিশ দেবেন, তো কয়েল বাইন্ডিং করার পর যেভাবে নর্মালি বার্নিশ দেওয়া হয় সেভাবে বার্নিশ দিলে কিন্তু কয়েল লাস্টিং করবে না। তো জন্য স্পেশালভাবে স্পেশাল কীভাবে বার্নিশ দিতে হয় এবং বার্নিশের কোট কিভাবে করতে হয় তো সেটা আমি দেখাবো এবং কিভাবে বডিতে ফিটিংস করবেন কোয়েলকে। তো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।